হ্যালো এভরিওয়ান, সবাইকে জানাই শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা। তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমিও অনেক ভালো আছি। আজকের দিনটা সবার শুভ হোক। তো আজকে সকাল সকাল দেখো ডাব পাড়া হবে। তো এই গেছে ডাবগুলো যেন রাস্তায় পড়ে যায়, নারকেলগুলোও পড়ে যায়, তো আমরা আর পাই না, সব পথের মানুষই নিয়ে নেয়। তো সেই জন্য আজকে সকাল সকাল ডাবগুলো পাড়িয়ে নেব। আর তারপরে এই যে নন্দিনী দাঁড়িয়ে আছে, আর আমি আর নন্দিনী তারপরে বসে গেছি নন্দিনীকে পড়াতে। তো নন্দিনীকে অঙ্ক দিয়েছি, কালকে তোর অঙ্ক পরীক্ষা, তো এই যে দেখো অঙ্ক দিয়েছি, বসে বসে অঙ্ক করছে। আর আজকে কিন্তু এখনও আমাদের ব্রেকফাস্ট হয়নি, আর এখন 11টা বেজে গেছে। তো আজকে ভাবছি সকালে আগে পড়াশুনো করে তারপরে খাওয়া দাওয়া হবে। তো এই যে তারপরে ব্রেকফাস্ট হচ্ছে, নন্দিনী এই দেখো খাচ্ছে, আর তারপরে আবার আমি দেখ চলে গেলাম রান্না করতে। আর নন্দিনী এই যে কতগুলো ক্যাসেট বলে সিডি ক্যাসেট, তো এইগুলো কোথা থেকে টেনে বার করেছে জানি না, তো এইগুলো নিয়ে বসে বসে এই দেখো খেলছে। তো আগে কিন্তু এই ক্যাসেট দিয়েই সবাই ভিডিও দেখতো। তারপরে দেখো নন্দিনীকে আমি পাঠিয়েছি দোকানে লেস, তারপরে ওর ভাত খেতে তো লেস লাগবে, আর আমার জন্য জল জিরা, তাই দেখো কী সব বলছে। আর তারপরে ভীষণ রোদ্দুর, চলে গেলাম ছাদে জামা কাপড় তুলতে। তো দেখো আকাশটা কত রোদ্দুর, আর আজকে কিন্তু ভীষণ গরম, মানে কালকের থেকে আরও ভীষণ গরম। তো এত গরম আমাদের ঘরটার পুরো একদম আগুন হয়ে গেছে, জানো না কী জানি, গরমকাল তো যাচ্ছেই না। তারপরে জামা কাপড়গুলো তোলাই দেখো হয়ে গেছে, আর আমার অবস্থা দেখো একদম ঘেমে, মুখের কি অবস্থা দেখেই বুঝতে পারছো। তো এই যে সিঁড়ি দিয়ে নিচে নামছি জামা কাপড় নিয়ে। আর তারপরে আজকে দুপুরে কী রান্না করেছি, শুধু এই দেখো গাঁঠি আলু দিয়ে এই যে মাছের ঝোল করেছি, আর সিদ্ধ দিয়েছি নানান রকম পেঁপে এটা ওটা। তো আজকে এটাই করেছি, কদিন ধরে সিদ্ধ আর একটা করে ঝোলই করছি, গরমে কিছুও ভালোও লাগে না। আবার এদিকে নন্দিনীর মানে পরীক্ষা, তো সেই জন্য যাতে কম টাইমে হয়ে যায় রান্না, তো সেই জন্যই করছি। তো এই যে নন্দিনী আবার পড়তে বসে গেছে, এখন কিন্তু সন্ধ্যাবেলা, তারপরে পড়া হয়ে গেল। আবার এই যে ম্যাগি দিয়েছি, তো ম্যাগি খেয়ে আবার তো 7:30 বেজে গেলেই নন্দিনী ম্যাডাম চলে আসবে পড়াতে, তো সেই জন্য ম্যাগিটাই দেখো বাড়িয়ে দিয়েছি, ম্যাগি খেয়ে পড়তে বসবে। তো চলো আজকের পুরো ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই সুন্দর সুন্দর কমেন্ট করে জানাবে, তোমাদের কমেন্ট পড়তে আমার কিন্তু ভীষণ ভালো লাগে। টাটা, বাই বাই।